হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক পদে প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে, যেখানে মোট শূন্য পদ আছে 201টি এবং এখানে ইংরাজি, হিন্দি এবং উর্দু বিষয়ের উপরে শিক্ষক নিয়োগ করা হবে এবং যেখানে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং এটি সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানটি। এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের সমস্ত চাকরির খবরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানটি। তাহলে বন্ধুরা, এটাই হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিফিকেশান এবং এটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 10/2020। তাহলে বন্ধুরা এখানে দেখুন, রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2020 ফর দ্য পোস্ট অফ টিচার ইংলিশ, হিন্দি অ্যান্ড উর্দু। তাহলে এই তিনটে বিষয়ের উপরে কিন্তু টিচার বা শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখুন, এখানে আপনাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে www.msc.wb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এবং আবেদন কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে 11/3/2020 থেকে। এবং এখানে ইংলিশ টিচার পদে প্রথম ভ্যাকান্সির ব্যাপারে বলা হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি আছে 149টা এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির ব্যাপারে তথ্য আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন এবং পে স্কেলটাও একইভাবে এখানে দেওয়া রয়েছে এবং আপনাদের যে বয়স হতে হবে 1/1/2020 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবার বন্ধুরা এই জায়গাটা একটু ভীষণ ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারে বলা হয়েছে বিভিন্নভাবে, যেখানে 50% মার্কস নিয়ে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হতে হবে এবং তার সঙ্গে দরকার 2 বছরের একটা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যেটা NCTE বোর্ড থেকে স্বীকৃত। এবার এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু সমস্তটা অর দিয়ে দেওয়া আছে, অথবা আপনাদের যে যোগ্যতা হতে হবে, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে 50% মার্কস নিয়ে এবং তার সাথে 4 ইয়ার্স ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন BLED এটা কিন্তু আপনাদের থাকতে হবে। এখানেও কিন্তু আবার অর রয়েছে, অথবা এর সাথে আপনাদের যদি হায়ার সেকেন্ডারিতে 50% মার্কসের সাথে 2 বছরের একটা ডিপ্লোমা থাকে, ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশনের ওপর, তাহলেও কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারছেন। এখানেও কিন্তু অর অপশান রয়েছে, এখানে যদি গ্রাজুয়েশন 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ওপরে, তাহলেও কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারছেন। এবং যদি উচ্চ মাধ্যমিকে ইংরাজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পাশ করে থাকেন এবং ইংরাজিতে যদি আপনাদের MA করা থাকে অথবা ইংরাজিতে যদি আপনাদের অনার্স থাকে, তাহলেও কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারছেন। অর্থাৎ এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানের বিভিন্ন অপশানগুলো রয়েছে, আপনাদের এখানে যে অপশানটা ম্যাচ করবে সেই অপশানের উপরে বেস করে কিন্তু আপনারা ইংলিশ টিচার পদের জন্য আবেদনটা করতে পারছেন এবং এখানে কিন্তু ভ্যাকান্সির পরিমাণটা অনেকটাই বেশি। এবং এখানে দেখবেন, এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেট কোয়ালিফাইড কিন্তু হতে হবে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি। এরপর পরবর্তী যে টিচার পদটি আছে সেটা হলো হিন্দি, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 19টি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির ব্যাপারে এখানে আপনারা তথ্য পেয়ে যাবেন। পে স্কেলটাও এখানে দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের বয়স হতে হবে 1/1/2020 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানেও দেখুন, এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান বলা হয়েছে আগের মতোই, এই সমস্ত এসেনশিয়াল কোয়ালিফিকেশান যদি আপনাদের থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারছেন, যেখানে আপনাদের 50% মার্কস নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং তার সঙ্গে BLED করা থাকতে কিন্তু অবশ্যই হবে, অথবা যদি আপনাদের এই সাবজেক্টের উপরে অনার্স থাকে অথবা MA থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং সর্বোপরি কিন্তু আপনাদের এখানে টেট পাস করে থাকতে হবে। পরবর্তী শিক্ষক পদটি আছে উর্দুর জন্য, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 33টি এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগের লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন, যেখানে পে স্কেলটাও দেওয়া রয়েছে এবং বয়স হতে হবে 1/1/2020 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানেও কিন্তু একই ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশান ফলো করা হয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন এবং যেগুলো আপনার জন্য উপযুক্ত সেগুলো আপনারা আবেদন করে দেবেন। এবং এরপরে বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, এখানে সিলেবাসের ব্যাপারে বলা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে, পরবর্তীতে রিক্রুটমেন্টের সিলেবাস যেটা আছে সেটা জানিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আপনারা সিলেবাসটা পরবর্তীতে পেয়ে যাবেন। এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারে, এখানে জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য ফিজ আছে 150 টাকা এবং প্রসেসিং চার্জ এক্ষেত্রে কাটবে কিন্তু 50 টাকা এবং এর উপরে আছে 20 টাকার একটা
ব্যাংকের চার্জ, এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য ফিজ আছে 50 টাকা, এবং ব্যাংক চার্জ কাটবে এক্ষেত্রে 20 টাকা। এবং এখানে দেখুন আপনারা কিন্তু আবেদনের ফি দুটো পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন, একটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং আরেকটা আছে অনলাইনের মাধ্যমে। এবার দেখে নেওয়া যাক লাস্ট ডেটের ব্যাপারে তথ্য। এখানে আবেদন করা যাবে 17/4/2020 পর্যন্ত, অর্থাৎ 17ই এপ্রিল পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পাচ্ছেন অনলাইনে। তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সি ব্যাপারে তথ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।